আমরা বেশ সকাল সকাল হোটেল থেকে ক্রাবি এয়ারপোর্টের দিকে রওনা হয়ে গেলাম এবং গত রাতেই হোটেল থেকে ক্রাবি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমি একটা ট্যাক্সি ঠিক করে রেখেছিলাম, যেই ট্যাক্সিটা আমাদের এই ট্রিপ বাবদ 500 baht চার্জ করেছিল। যেটা আপনি শহরে বিভিন্ন যে ট্রাভেল বুথগুলো আছে সেগুলোতে গেলেই যে কোনো জায়গার ট্যাক্সি আপনি ভাড়া করতে পারবেন। এয়ারপোর্টে আসার পরে আমরা যে বিপত্তিটার জন্য আসলে রেডি ছিলাম সেইটা আসলে হয়েছিল, বাট আমরা মানসিকভাবে একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম কততে আসলে আমরা জিনিসটাকে ফিক্স করতে পারবো। সেটা হচ্ছে আমাদের টিকিট যেহেতু বাজেট এয়ারলাইন্সে ছিল, যে থাই লায়নে আপনি আসলে চেকিং ব্যাগেজের কোনো অ্যালাউন্স পাবেন না। আপনি হ্যান্ড ক্যারি 7 kg নিতে পারবেন, বাট আপনার চেকিং ব্যাগেজের জন্য আপনাকে পে করতে হবে। তো আমাদের টোটাল ওয়েট হয়েছিল 35 kg এবং সেটা বাবদ আমরা আনুমানিক 1000 বাতের মতো এখানে চেক ইন ব্যাগেজের জন্য পে করতে হয়েছে। তারপর আমরা সিকিউরিটি চেক শেষ করে এয়ারপোর্টের ভিতরে চলে গেলাম। এবং ধীরে ধীরে প্লেনের দিকে আমরা উঠতে লাগলাম। প্লেন একদম ঠিকঠাক সময়েই ডিপার্চার করলো এবং মজার বিষয় হচ্ছে যেহেতু বাজেট এয়ারলাইন্স, এটার ভিতরে কমপ্লিমেন্টারি আসলে কোনো মিল নাই। আপনাকে যে খাবারটাই খেতে হবে সেটা কিনে খেতে হবে। সো যেহেতু মাত্র ঘণ্টাখানেকের মতো জার্নি, এই কারণে আমরা আসলে কিছু এখানে আর কিনে খেলাম না, সেই কারণে আপনাদেরকে কোনো ফুড রিভিউও দেখাতে পারছি না। আনুমানিক 1 ঘন্টা পরে আমরা ব্যাংককের ডংমুং এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এটাও একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা আপনাদেরকে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে থাইল্যান্ডের 2টা এয়ারপোর্ট আছে, এটা হচ্ছে পুরনো আর সুবর্ণভূমি। এখন যেটাতে ইন্টারন্যাশনাল আমরা ল্যান্ড করি ইউজুয়ালি সেটা হচ্ছে নতুন, নতুন বলতে 15-16 বছর হয়ে গেছে। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আপনি প্রথমেই দেখবেন যে অনেক ইয়েলো ক্যাব আছে, যেই ইয়েলো ক্যাবগুলো আপনাকে হোটেলে যাওয়ার জন্য বিভিন্ন রকমের হাতছানি দিতে থাকবে, কিন্তু আপনি সেগুলোতে না ওঠাটাই বেটার হবে। এয়ারপোর্টের ভেতরেই মিটার ট্যাক্সির একটা অপশন আছে, সেই মিটার ট্যাক্সি কাউন্টারে আপনি চলে যাবেন, সেখানের থেকে আপনি একটা টোকেন নেবেন, নিয়ে আপনি একটা মিটার ট্যাক্সিতে উঠবেন। যেই কারণে যেই ইয়েলো ট্যাক্সিটা আমাদের কাছে 300 baht চেয়েছিল ভাড়া, আমরা মিটার ট্যাক্সিতে ওঠার কারণে সেই ভাড়াটায় আমরা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে গেলাম 178 baht। That someone makes you smile and leaves you with a scar. Don't let them tell you what you feel or who you are. Oh, there must be more. There must be another way. There must be conscious. Different things in different ways.
এটা হচ্ছে লা ফিনিক্সের রুম, আমরা যেটা চেক ইন করলাম মাত্র। আমি একটু রুমটা দেখাই আপনাদের। দিস ইজ দ্য বেড। এখানে একটা ওয়ার্কিং টেবিল, তারপরে চা কফি করার জন্য এখানে কেটলি আছে, মগ আছে। এদিকে বাইরে একটু লাইট অনেক বেশি, আমি একটু দেখাই বাইরে। এটা উইন্ডো দেখা যায়। এখানে হচ্ছে টিভি, একটু পেন্টিং আছে। এখানে কমপ্লিমেন্টারি পানি। এই হচ্ছে একটা কাভার, কাভারের ভিতরে হচ্ছে সেফটি লকার। এখানে হচ্ছে মিনিবার, মিনিবারের ভিতরে আবার পানি আছে, কিন্তু এই পানিগুলো খেতে চাইলে এগুলোর জন্য পে করতে হবে। এখানে ড্রিঙ্ক ড্রিঙ্ক আছে, একটু সফট ড্রিঙ্কস, বিয়ার টিয়ার এগুলো। এইদিকেও একটু ড্রিঙ্ক এবং ওষুধপত্র আছে। আর এখানে কোনটা খেলে কি চার্জ হবে সেটার একটা লিস্ট এখানে দেওয়া আছে, কোনটার প্রাইস কত। ওকে, আর এটা হচ্ছে কাভার্ড, হ্যাঙ্গার ট্যাঙ্গার আছে এইসব। অ্যান্ড এইটা হচ্ছে ওয়াশরুম, হেয়ার ড্রায়ার আছে, টাওয়েল, এটা শাওয়ার স্পেস। সো এই হচ্ছে লা ফিনিক্সের রুম। ওকে, এবারে ব্যাংককের ভিডিওটাতে থাকবে আমার সবচেয়ে প্রিয় ব্যাংককের দুই তিনটা রেস্টুরেন্ট, যেগুলো আপনাদেরকে আগেও দেখাইছি, বাট দেখানোর পরেও আমার সবচাইতে প্রিয় রেস্টুরেন্ট হিসেবে একই ভিডিওর ভিতরে এগুলোকে কম্পাইল করে আমি আপনাদেরকে আবার দেখাবো, মানে নতুন করে আমরা খাবো। তার মধ্যে ফার্স্ট হচ্ছে লা ভুবন। লা ভুবন হচ্ছে ইসান থাই ফুডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন ব্যাংকক সিটি। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সাংঘাতিক রকমের খাবার পাওয়া যায়। সো লা ভুবনে আসছি, চলেন যাই লা ভুবনে ঢুকি। এটা হচ্ছে লা ভুবনের মেনু এরকম। অ্যান্ড এই মেনুর ভিতরে সবচাইতে অনেকগুলোই তো আছে সবচাইতে হিট, তার মধ্যে পাপায়া সালাদ, যেটা ইসান থাই ফুডের একটা বেসিক আইটেম। তো পাপায়া সালাদটা হচ্ছে এক্সেসিভ ঝাল হয়, যেটা আসলে আমরা নিতে পারি না। আমরা আগে একদিন খাইছিলাম, সেটা একদম উহা করে অস্থির অবস্থা। সো পাপায়া সালাদ দিচ্ছি না, বাট আমরা এটার মাস্ট দিচ্ছি, সেটা হচ্ছে চিকেন ফিট স্যুপ। এটা হচ্ছে অস্থির রকমের মজার একটা স্যুপ করে ওরা। এই স্যুপটা আমরা নিচ্ছি, এটা ছোটও পাওয়া যায় বড়ও পাওয়া যায়। ছোটোটার দাম হচ্ছে 80 বাত। ছোটো বলতে আমি বলতেছি এমন সাইজ এটা দুইজন শেয়ার করা যায়। আচ্ছা, এইটার পরে আমরা নিব হচ্ছে থাই স্টাইল হটপট। থাই স্টাইল হটপটের ভিতরে আমরা আসলে কোনটা নিব আমরা একটু দেখি, মিক্স সি ফুড নিব নাকি আমরা বিফ নিব সেটা আমরা দেখতেছি। আর আরেকটা আইটেম আমি নিতে চাই, এখানে সবই স্পাইসি, অনেক বেশি স্পাইসি। আরেকটা আমরা নিতে চাই হচ্ছে সল্টেড তেলাপিয়া ফিশ, সল্টেড রোস্টেড তেলাপিয়া। সো এই তিনটা অর্ডার আমি এখানে দিতে চাই, দেখি খাবারটা আসুক, দেন আপনাদের সাথে আবার কথা বলছি। Oh,
খাবারগুলো সব চলে আসছে, তার মধ্যে এটা হচ্ছে সেই বিখ্যাত চিকেন স্যুপ। চিকেন স্যুপ তো না, চিকেন ফিট, মানে মুরগির পায়ের দিয়ে এই স্যুপটা। এটা খুবই মজা, অসম্ভব মজার টেস্টি স্যুপ। এটা হচ্ছে সল্টেড তেলাপিয়া, এটা হচ্ছে থাই হটপট। হটপটের জন্য আমরা ফাইনালি যেটা অর্ডার করছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার বিফ, আর এটা হচ্ছে বিফ স্কিন। বিফ স্কিন আমি কখনো খাই নাই, সো বিফ স্কিনটা আমরা আজকে খাবো। অ্যান্ড এটার সাথে আবার অ্যাড করার জন্য এখানে ভার্মাসিলি অ্যান্ড বেশ কিছু ভেজিটেবল, এই যে লেটুস আছে, আরও থাই হার্বস আছে, অনেক কিছু অনেক কিছু, বাঁধাকপি টাঁধাকপি দিয়ে আর কি এই জিনিসটা করা। সো আমি একটু এটা আগে হটপটে দিয়ে নিই, এটা হতে থাকুক, ইন দ্য মিন টাইম আমরা অন্যান্যগুলো খাওয়া স্টার্ট। সো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এগুলো পুরোটা দিয়ে দিতে হবে, এটা কুক হতে থাকবে, কয়লায় রান্না হতে থাকবে। ভেজিটেবল খাওয়া ভালো, তো ভেজিটেবল অ্যাড করি। অ্যান্ড এই ডিমটা আমরা আরেকটু পরে দিব, ডিমটা আরেকটু পরে দিলে সেটা ভালো লাগবে। সো এটা কুক হতে থাকবে, আমার মনে হয় ভেজিটেবলটা আরেকটু পরে দিলে ভালো হতো, আমি অত ভালো রান্না পারি না, তো তো এখন হঠাৎ করে মনে হলো যে ভেজিটেবলটা একটু পরে দিলে হয়তো ভালো। ওকে, এনিওয়ে আমরা স্যুপটা দিয়ে স্টার্ট করি। আমি একটু বোন ফেলার জন্য একটা প্লেট একটু কাছে নিয়ে রাখি, এবং এই সসগুলো হচ্ছে বেকায়দা রকমের ঝাল। যে বেকায়দা রকমের ঝালের কারণে আমি সসগুলো এখনই নেওয়ার সাহস করতেছি না, যদি ফিল করি তখন নিব রে। আর এইখানে ওরা আরেকটু দেখেন লেটুস, তারপরে একটু বরবটির মতো এটা, অ্যান্ড এগুলো হচ্ছে আপনার বেজিল লিফ, এগুলো সব দিয়ে গেছে, যেগুলো আপনি মাঝে মাঝে সালাদ টাইপের মতো করে খেতে পারেন। ওকে, প্রথমে একটু ব্রাথ, এটা ঝালের চটে মাথা চুল খাড়া হয়ে যায়, এটা এমন জিনিস, লেমনিশ, একটু আপনার লেবু লেবু টেস্ট, ঝাল, এবং খুব পাতলা লাইট টাইপের ব্রাথ। টমিয়াম গুঙের টেস্টটা যাদের নেওয়ার অভ্যাস আছে তাদেরকে বলতে পারি যে টমিয়াম গুঙের ব্রাথটা যেরকম হয় সেটার চেয়ে হালকা একটু হেভিয়ার, অ্যান্ড টেস্ট ওয়াইজ একটু গলায় ধরবে আপনার, আপনার একটু ঝাঁঝালো লাগবে, অ্যান্ড লেমনিশ। নেক্সট আইটেম আমাদের রোস্টেড সল্টেড তেলাপিয়া, এইটার জন্য সাথে আবার একটু পিকল টাইপের কি না, এটা আমি একটু খেয়ে দেখি এমনি। পিকল টাইপের, একটু ফার্মেন্টেড মনে হয় এটা, সাথে হয়তো এটা খাওয়ার নিয়ম। নর্মালি আমি একটু খাই আগে, এই মাছটা এইভাবে রোস্টেড হয়, বাট যখন সার্ভ করা হয় তখন স্কিনটাকে জাস্ট এইভাবে টেনে খুলে আসল মাছটুকু খাওয়ার জন্য এখানে দেওয়া হয়। একটু সসে ডিপ করি, সসে ডিপ করি, মাছটায় ওপরে যে এত সল্ট দিছে ভিতরের মাছে কিন্তু সাংঘাতিক সল্টেড কোনো ফিল নাই, হালকা আপনার লবণ দেওয়া মাছের মতোই খেতে, মানে প্রপার টেস্টি মাছ যেরকম হয় বেকড, ওই টাইপের একটা স্বাদ এটার মধ্যে আছে। ওকে, এবার আমরা আমাদের হটপটের দিকে যেতে চাই। এটা হয়ে আসছে প্রায় মিটগুলা, এই যে আমরা এবার ডিমটা দিয়ে দিই, ডিমটা ভেঙে দিতে হবে, দিলে এই ডিমটা আসলে পুরোটার সাথে মিক্সড হবে।
এটা পুরাই একদম চারকোলের উপরে কিন্তু পুরো জিনিসটা রান্না হচ্ছে। এবং এটার নিয়ম হচ্ছে এটা এরকম হতে থাকবে, এক সময় হবে, তারপরে আপনি অল্প অল্প করে বাটিতে নিতে থাকবেন আর খেতে থাকবেন। সো এটাও হতে থাকবে, আরও যত আপনি শেষের দিকে যাবেন তত এটা আরও ওয়েল ডান হতে থাকবে। থাই স্টাইল হটপটটা অলমোস্ট হয়ে গেছে, মানে এখন থেকেই আমরা খাওয়াটা স্টার্ট করতে পারি। এরপরে আস্তে আস্তে এটা আরও ওয়েল ডানের দিকে যায়। কালারটা হয়েছে না এখানে, একটু নাড়া দিয়ে নেই পুরোটা। এগুলো ছিল হচ্ছে কাউ স্কিন, এই যে এগুলো পুরোটা একটা নাড়া দিয়ে তারপরে আমি একটু নেই। ভেজিটেবল, বিফ, বিফ স্কিন, কাউ স্কিন, বার্মাচিলি, এবার আমি এটাতে একটু স্যুপ অ্যাড করি। প্রথমে একটু এটার এই খাবারটা বেসিক্যালি আপনাকে এক দেড় দুই ঘন্টা ধরে খেতে হবে। আস্তে আস্তে খাবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, আবার খাবেন, এরকম করে অনেক সময় নিয়ে খেতে হবে। তা আমাদের তো এত সময় নিয়ে ভিডিও করা সম্ভব না, সো আমরা একটু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আমি বিফ তো আসলে এটাতে ওঠে নাই, বিফ ওঠে নাই, আমি একটু বিফ ওঠানোর চেষ্টা করি, দেখি। এবার উঠছে, এটা হচ্ছে বিফ। সেদ্ধ হয়েছে, আরেকটু সেদ্ধ হইলে আরও একদম মুখের ভিতরে মিলিয়ে যাওয়ার মতো সেদ্ধটা হবে। তো একটু আমি রাফ আহা, এবার বিখ্যাত কাউ স্কিন, দেখি জিনিসটা খেতে কেমন হবে। আর অন্য এই যে একটু রাবারি রাবারি টাইপের, মানে টেস্ট ওয়াইজ আমি আপনাদেরকে বোঝাইতে চাই যে আমরা যারা গরু খাসির বট খেয়ে ইউজ টু, তারা আসলে ওই একই রকমের, একটু রাবারি রাবারি টাইপের, বাট টাং যেরকম খেতে সেরকম। বাট রেসিপি যেহেতু ডিফারেন্ট, টেস্টটা আসলে সেরকম একই রকমের না। এই ভিডিওটা করতে করতে আমি হুট করে একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে আসলে ব্যাংককে আমি আপনাদেরকে যে কয়টা খাবার দেখাতে চাই একটা ভিডিওতে এটা পসিবল না। সো আমরা আসলে এটা দুইটা ভিডিও বানাই, দুইটা ভিডিও বলতে আমরা আজকে যে জার্নি করে আসলাম সেই এন্টায়ার জার্নি এবং আজকের ডিনার সহ একটা ভিডিও, এবং কালকে আমি সারাদিন ধরে যা যা খাবো, একটা ব্রেকফাস্ট, একটা লাঞ্চ, একটা ডিনার, তিনটাকে কম্পাইল করে আমরা একটা ভিডিও করি, ঠিক আছে? তাহলে মনে হয় অনেক ভালো লাগে। সো দ্যাটস ইট, এই ভিডিও ভালো লাগলে প্লিজ কমেন্ট, থাম্বস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থেকে মাস্ট ক্লিক করে দেবেন। আমার এই সিরিজের ট্রাভেল পার্টনার উইংস ক্লাসিক। ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা যদি এই ধরনের ট্রাভেল করতে চান বা আপনার সামর্থ্য অনুযায়ী খুব বাজেট রকমের কোনো যদি ট্রাভেল আপনার সামর্থ্য অনুযায়ী আপনি তাদেরকে বলে দেবেন, তারা আপনাদেরকে রেডি করে দেবেন, সেরকম ট্রাভেল করতে চাইলে তাদের সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারেন, তারা আপনার জন্য একটা সুন্দর প্রপার ট্যুর প্ল্যান করে দিতে পারবে। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে ডেসক্রিপশন বক্সে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম, এগুলো আপডেট চলে যায় ওখানে আগে। আর ফুড কোর্টে এখনও যারা মেম্বার না, ফুড কোর্টে একটু গিয়ে মেম্বার হয়ে যাবেন। পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তোলেন, নাম লিখেন, দাম লিখেন, ফুড কোর্টে পোস্ট করে দেন। দ্যাটস ইট, গুড বাই, গুড নাইট।